আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একদম ইউনিক ইট স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটি করার জন্য আমি এখানে এক পাউন্ড মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আমি মুরগির বুকের মাংস নিয়ে ঠিক এভাবে কিউব করে কেটে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ গরম মশলা গুঁড়া দেড় চা চামচ দিয়েছি ধনে গুঁড়া এক চা চামচ লাল মরিচ গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি নারকেল দুধ এবারে দিয়ে দিলাম একটা কাঁচা কুচি আমি পাকনা মরিচ দিয়েছি আপনি চাইলে গ্রিনটাও দিতে পারেন সবুজটা এবারে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ কাঠবাদাম পেস্ট আর এ বাদামটা আমি রাত্রে ভিজিয়ে রেখে চামড়া উঠিয়ে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই সব কিছু এভাবে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবল চামচ ধনে কুচি দিয়ে ভালো করে এটাকে আবারও মিক্স করে একটা প্লেট দিয়ে ঢেকে রাখব এবার আমি এখানে একটা প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে এক চামচের চার ভাগে এক ভাগ গোটা জিরা দিয়ে ভেজে নিয়ে তারপরে চারটা আলু ঠিক এভাবে কিউব করে কেটে ভেজে নিচ্ছি আর এই আলুটা আমি আধা সিদ্ধ করে নিলাম দিয়ে দিয়েছি সামান্য লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ রসুন গুঁড়া এক টেবিল চামচ ধনে কুচি দিয়ে ঠিক এভাবে গোল্ডেন করে ভেজে এটাকে নামিয়ে নিলাম আরেকটা প্যানে আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এক টুকরো দারচিনি দুটা লং দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে সামান্য একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমি একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি সেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মুরগির মাংসটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই মাংসের থেকে যে পানি বের হবে ওটা দিয়ে রান্না করে নেব নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম চুলার আজ কিন্তু মিডিয়াম লোতে আছে আমার ঠিক একবার দুবার এভাবে আমি ঢাকনাটা দিয়ে এটাকে রান্না করে নিব একদম শুকানো পর্যন্ত এটাতে কোনো ঝোল রাখবো না এই যে মাংসটা হয়ে গেছে প্রায় আমি এবারে এটাকে একটা প্লেটে তুলে নিব। হয়ে গেছে মাংসটা আমি প্লেটে তুলে নিলাম তারপরে আমি যে আলুটা করে রেখেছি আগে এটাকে এ মাংসের উপরে ছড়িয়ে দেব এটাকে মাংসের সাথে মিক্স করা যাবে না ঠিক উপরে ঠিক এভাবে ছড়িয়ে দেবেন খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই ঈদে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঈদের দিন টেবিলে এরকম একটা রেসিপি রাখলে কিন্তু অনেক প্রশংসা পাবেন একটা কাঁচামরিচ কুচি দিয়ে গার্নিশ করে দিলাম সবাই ভালো থাকবেন ঈদ মোবারক